নমস্কার দর্শক বন্ধুরা আমার শুভেচ্ছা গ্রহণ করবেন আমি বিগত পাঁচ বছর ধরে আমার এই জ্যোতিষের অনুষ্ঠানটা করে আসছি আমার শুভেচ্ছা গ্রহণ করবেন ওম নম বিষ্ণু নম বিষ্ণু নম বিষ্ণু অপবিত্র পবিত্র বা সর্বাবস্থান গত অবিবাহ যারে পুণ্ডরী কাক্ষ সহভায্যং অভ্যন্তর সূচি নম সূচি নম

এই মুহূর্তে স্টুডিওতে আমার সঙ্গে যিনি রয়েছেন তার তুলনা তিনি নিজেই বিগত পাঁচ বছরের উপরে উনি অনুষ্ঠান করছেন আচার্য ডক্টর প্রশান্ত কুমারজিৎ শাস্ত্রী পিএইচডি অ্যাস্ট্রোলজি ডক্টরেট অফ অ্যাস্ট্রোলজি জ্যোতিষাচার্য আচার্য জ্যোতিষ জ্যোতিষ ভারতী জ্যোতিষ ভাস্কর হস্তরেখাবিদ গ্রহরত্ন বিশেষজ্ঞ মেডিকেল অ্যাস্ট্রোলজি হোরা আয়ুর গণনাবিদ রুদ্রাক্ষ বিশেষজ্ঞ রেকি বিশেষজ্ঞ বেনারস সম্পূর্ণানন্দ সংস্কৃত বিশ্ববিদ্যালয়ের ছাত্র ভারত সেবাশ্রম সংঘের সভ্য বিশিষ্ট গুণের অধিকারী এছাড়াও উনি একজন আন্তর্জাতিক শিল্পী জগতের বিশিষ্ট শিল্পী পৃথিবীর বহু দেশের বড় বড় শিল্পীরা ওনার স্বরচিত সুরোপিত সুরের মূর্ছনায় মুগ্ধ হয়ে ওনাকে বন্ধুত্বের বন্ধনে আবদ্ধ করেছেন ওনার সুরোপিত সুরের জন্য উনি যে যে সুরে সৃষ্টি করেছেন পিয়ানো কোর্ডিয়ান সেগুলি আমি বলবো বিউটিফুল সি ব্লু স্কাই মাহাবাজ স্নো হোয়াইট সেরেনা পিয়ানো তেস্ট্রেলা লাভ টু ক্রিস্টিনিয়া কিবোর্ডে স্মাইলিং আইস রেড লাইন রাশিয়া রুস এবং ওরিয়েন্টাল হাবসি উনি এম মিউজিক বি মিউজিক টেলিফিল্মের ডিরেক্টর কম্পোজার সুরকার টিভি রেডিও আর্টিস্ট গ্রেড ওয়ান মিউজিশিয়ান এছাড়াও আমি জানাবো যে যে দেশের শিল্পীরা ওনাকে বন্ধুত্বের বন্ধনে শিল্পী হিসেবে আবদ্ধ করেছেন সেই সব দেশের নাম মার্কিন যুক্তরাষ্ট্র রাশিয়া স্পেন ফ্রান্স জার্মানি জাপান গ্রেট ব্রিটেন অস্ট্রেলিয়া নেদারল্যান্ড আয়ারল্যান্ড ইরান নিউজিল্যান্ড পর্তুগাল তুরস্ক কাজাকিস্তান পোল্যান্ড নরওয়ে ফিনল্যান্ড বেলারুশ কলম্বিয়া হাঙ্গেরি ইটালি ব্রাজিল আর্জেন্টিনা ননওয়াল লাইটিলা ইউক্রেন হাঙ্গেরি বাংলাদেশ কলোরাডো আজারবাইজান ইত্যাদি আরও অনেক দেশ সব নাম তো বলা সম্ভব নয় একটা এপিসোডে এছাড়াও জানিয়ে রাখি আপনাদের পৃথিবীর বিখ্যাত প্রচুর গ্রুপেরও উনি সভ্য এবং সদস্য কিন্তু সব গ্রুপের নাম এই মুহূর্তে বলে ওঠাও সম্ভব হবে না আমার পক্ষে আমরা বরং সরাসরি আজকের আলোচনাতে চলে যাব আমি প্রথমেই প্রণাম জানাবো শাস্ত্রীজিকে নমস্কার আমরা সরাসরি আলোচনায় ঢুকে যাচ্ছি আমি প্রথমেই জানতে চাইব দু হাজার একুশের আগস্ট মাসে গ্রহদের চেঞ্জের জন্য কোন কোন রাশির কী কী ফল লাভ হতে পারে এইটা নিয়ে যদি কিছু বলেন হ্যাঁ দেখুন আগস্ট মাসে গ্রহদের অনেক চেঞ্জ হয়ে যাচ্ছে তো এই চেঞ্জের জন্যে বহু রকমের যোগ এবং বহু রকমের সুবন্দোবস্ত গ্রহরা করছেন এবং এর জন্যে আপনার অনেক কিছু চেঞ্জ হওয়ার জন্যে অনেক রাশির অনেক রকম সুযোগ আসবে এবং অনেক কিছু হতে পারে শুভভাবে তো সেটা নিয়ে আমি আলোচনায় আসছি দেখুন দু সালের আগস্টে অনেক গ্রহের পরিবর্তনের জন্য কিছু রাশির সুবর্ণ সুযোগের সম্ভাবনা দেখা গিয়েছে এই উনিশশো দু সালের আগস্ট মাস থেকে আপনার অনেক গ্রহের পরিবর্তন হচ্ছে মানে এ ওর ঘরে যাচ্ছে ওর ঘরে যাচ্ছে যোগের সৃষ্টি হচ্ছে এই জন্যে অনেক কিছু পরিবর্তনের জন্যে সব রাশিদের সব রাশি না কিছু কিছু রাশির একটা খুব সুন্দর সুযোগের সম্ভাবনা দেখা দিয়েছে দেখুন রবি রবিবার মানে রবি ষোলো থেকে স্বরাশিতে অবস্থান করছেন মানে সান সূর্য সূর্য তার নিজের রাশিতে ষোলো তারিখ থেকে অবস্থান করছেন এবং বুধ ছাব্বিশ তারিখ থেকে কোন রাশিতে অবস্থান করছেন এবং মঙ্গল প্লাস সেনাপতি মানে মঙ্গল এবং রবি একসাথে আপনার অবস্থান করছেন এবং বৃহস্পতি সপ্তম দৃষ্টিতে মঙ্গলের উপর দৃষ্টি দিচ্ছে যার জন্যে খুব একটা শুভ প্রভাব পড়বে এবং ভদ্র মহাপুরুষ যোগের একটা সৃষ্টি হচ্ছে এবং শুক্র এগারো থেকে পঁচিশ পর্যন্ত নিজ নিজভঙ্গ রাজযোগের সৃষ্টি করছে শুক্র আবার এগারো থেকে আপনার পঁচিশের মধ্যে নিজ ভঙ্গ রাজযোগের সৃষ্টি করছে এবং শনি মকরে নিজ ঘরে বক্রি হয়ে আবার কুম্ভতে মানে অবস্থান করবেন মানে এখন উনি আছেন মকরে আবার উনি ঘুরে গিয়ে কুম্ভতে অবস্থান করবেন এবং রাহু ও কেতু তুঙ্গ অবস্থায় আছেন এবং বৃহস্পতি ব্যক্তিভাবে কুম্ভ রাশিতে অবস্থান করছেন মানে এটা আবার ঘুরে উনি কুম্ভ রাশিতে যাবেন এবং অবস্থান করবেন এর জন্যে কয়েকটি রাশির অর্থযোগ জীবনে উন্নতি লটারি যোগ পারিবারিক সুখ বিদেশ যাত্রা ব্যবসায় উন্নতি চাকরি ক্ষেত্রে উন্নতি ধন সম্পত্তি লাভের যোগ রাজনীতির ক্ষেত্রে উন্নতি শারীরিক সুভযোগ এইগুলো সব হবে আমি আরেকবার বলে দিচ্ছি কী কি হচ্ছে এটা অনেক কিছু হচ্ছে যেমন ধরুন রবি ষোলো তারিখে স্বরাশিতে অবস্থান করছেন মানে স্বরাশিতে মানে রাশি সিংহ রাশিতে রবি কিন্তু অবস্থান করছেন এবং বুধ ছাব্বিশ তারিখে কন্যা রাশিতে অবস্থানের সঙ্গে মঙ্গল ও রবির একসাথে থেকে বৃহস্পতি সপ্তম দৃষ্টি মঙ্গল ও রবির উপর দিচ্ছেন এটা একটা খুব মানে শুভ ব্যাপার এবং এটার জন্য ভদ্র মহাপুরুষ যোগের একটা সৃষ্টি হচ্ছে খুব শুভ যোগ এবং শুক্র এগারো থেকে আপনার পঁচিশ তারিখ অব্দি নিজ ভঙ্গ রাজযোগের সৃষ্টি করেছেন এবং শনি মকরের নিজ ঘরে বক্রি হয়ে আবার কুম্ভ রাশিতে অবস্থান করছেন মানে একবার উনি মকরে এখন আছেন আবার কুম্ভ কুম্ভ রাশিতে যাবেন এবং রাহু ও কেতু তুঙ্গ অবস্থায় ওনাদের ঘরেতে অবস্থান করছেন এবং বৃহস্পতি বক্রিভাবে কুম্ভ রাশিতে অবস্থান করছেন এজন্য কয়েকটি রাশির অন্তর্দশা এবং দশা অনুযায়ী খুব মানে ভালো উন্নতি যোগ দেখা যাচ্ছে জীবনে উন্নতি লটারি যোগ পারিবারিক সুখ বিদেশ যাত্রা ব্যবসায় উন্নতি চাকরি ক্ষেত্রে উন্নতি ধনসম্পত্তি যোগ রাজনীতির ক্ষেত্রে উন্নতি শারীরিক শুভ এইসব অনেক কিছু উন্নতি ব্যাপারগুলো এনাদের ঘটতে পারে মানে সম্ভাবনা আছে আর উন্নতির সম্ভাবনা দেখা যাচ্ছে যদি জাতক জাতিকার জন্মকালীন গ্রহ সমাবেশ শুভ থাকে মানে জন্মপত্রিকায় জাতক জাতিকার যদি এইসব গ্রহগুলো শুভ থাকে তাহলে সে শুভ ফলটা পেয়ে যেতে পারে এবং আপনার সুযোগ সুবিধা জাতক জাতিরা কারা পেয়ে যেতে পারেন এবং জাতক জাতিকাদের খুব সৎ কর্ম এবং ঠাকুর দেবতার প্রতি খুব মানে নিবদিত প্রাণ এবং অসৎ কর্মে যদি লিপ্ত হয়ে থাকেন তাহলে কিন্তু এটা হবে না ওনাদের খুব শুভভাবে সৎ কাজে ওনাদের থাকতে হবে কোনো মানুষ যদি দুঃখ পেয়ে বেদনা বোধ করেন এবং ওরা যদি আপনার মনে মনে একটা অভিশাপ দিয়ে দেন তাহলে কিন্তু এসব যোগের কোনো সুয়ে গুণ হবে না এবার কোন কোন রাশির ক্ষেত্রে এইগুলো হবে আমি সেই রাশিগুলোর নাম বলে যাচ্ছি রাশি থেকে যেমন ধরুন মেষ রাশি মেষ রাশির এই ব্যাপারগুলো কিন্তু ঘটবে এবং মেষ রাশির জাতক যদি খুব শুভভাবে থাকেন এবং খুব মানে শুভভাবে চলেন এবং শুভ সৎ কর্মে লিপ্ত হয়ে থাকেন তাহলে কিন্তু এই শুভ যুগে শুভ প্রভাবগুলো পেয়ে যাবেন কর্কট রাশির ক্ষেত্রেও তাই হবে এবং বৃষ রাশির ক্ষেত্রেও তাই হবে কন্যা রাশির ক্ষেত্রেও তাই হবে এবং সিংহ রাশির ক্ষেত্রেও তাই হবে ধনু রাশির ক্ষেত্রেও তাই হবে এবার আমি মানে আরেকবার বলে যাচ্ছি কোন কোন রাশি এই সুযোগটা পাবেন শুভভাবে থাকার জন্যে মেষ রাশি কর্কট রাশি বৃষ রাশি কন্যা রাশি সিংহ রাশি ধনুরাশি এই ছয়টি রাশি কিন্তু এই শুভ যুগের একটা খুব সুযোগ সম্ভাবনা ওনারা পেয়ে যেতে পারেন যদি ওনারা সৎভাবে থাকেন আমি এবার শাস্ত্রীজিকে অনুরোধ করব। শনির গোচর ফল নিয়ে উনি যদি কিছু বলেন বিশেষত কোন কোন ভাবে ঘরে শনি কি কি ফল প্রদান করবে সেই বিষয়ে হ্যাঁ দেখুন আমি নমস্কার আমি শনির গোচর ফল নিয়ে আমি এবার একটা আলোচনায় আসব উনি খুব ভালো একটা প্রশ্ন রাখলেন এখন দেখুন শনির গোচর ফল হিসেবে যে আমি আলোচনাটায় আসব। শনি যদি জন্মরাশির উপরে থাকেন তাহলে বৃত্তনাশ ও সন্তাপ হবে মানে জন্ম ছকেতে জন্ম থকেতে শনি যদি আপনার জন্মরাশিস্থ হয়ে থাকে তাহলে কিন্তু বৃত্তনাশ হবে এবং খুব সন্তাপ হবে এবং জন্ম ছকে শনি যদি দ্বিতীয় থাকে তাহলে কিন্তু মনোকষ্ট হবে এবং তৃতীয় থাকলে শত্রু ক্ষয় হবে ও ধনলাভ হবে আমি তো দেখছি যে আপনার যদি জন্ম রাশিস্থ হয়ে থাকে ব্যাপারটা ভালো না খারাপ হবে বৃত্তনাশ হবে সন্তাপ হবে এবং জন্ম ছকে দ্বিতীয় থাকলে কিন্তু মনো কষ্ট হবে এবং তৃতীয় থাকলে শত্রু ক্ষয় ও ধন লাভ হবে যদি জাতক জাতিকার জন্ম ছকে শনি তৃতীয় ঘরে অবস্থান করেন তাহলে কিন্তু এটা খুব শুভ হবে শত্রু ক্ষয় হবে ও ধন লাভ হবে তারপরে যদি শনি জন্মছকের চতুর্থে থাকেন তাহলে কিন্তু আবার মুশকিল শত্রু বৃদ্ধি হবে এটা তো আমি ভালো দেখলাম না তারপর যদি পঞ্চম ঘরে শনি থাকেন তাহলে পুত্র ভিত্র ও ধননাশ পঞ্চম ঘরও আমি খারাপ দেখছি তার কারণ পুত্র সম্বন্ধে খুব একটা খারাপ ব্যাপার ঘটতে পারে এবং বৃত্তরা থাকবে না এবং এই ক্ষেত্রে শনি যদি থাকেন তাহলে কিন্তু ধননাশ হবার একটা সম্ভাবনা আছে অব্দি গেছি এবার যদি ষষ্ঠে আপনার শনি থাকে জন্ম থাকে তাহলে কিন্তু অর্থ লাভ হবে যেমন আমি তৃতীয়তে একটু আগে বলেছি শত্রু ক্ষয় হবে ধনলাভ হবে সেই রকম আমি ষষ্ঠে যদি শনি থাকেন জন্ম জন্ম জন্মপত্রিকায় জাতক জাতিকার তাহলে কিন্তু অর্থ লাভ হবে এবং সপ্তমে থাকলে আপনার অনিষ্ট যোগ আছে সপ্তমে থাকলে খুব একটা ভালো হবে না আবার অনিষ্ট যোগ হবে এবং অষ্টমে থাকলে দেহপীড়া হবে কিন্তু আয়ু বৃদ্ধি হবে কোনো জন্মছকে যদি শনি অষ্টমে অবস্থান করেন তাহলে কিন্তু জাতক জাতিকার দেহ পীড়া অসুখ বিসুখ এগুলো সব হবে মানে হতে পারে সম্ভাবনা আছে এবং কিন্তু একটা ব্যাপার আছে ওনাদের আয়ু কিন্তু অনেক বৃদ্ধি পাবে শনি শনি গ্রহ যে অষ্টমে যে জাতক জাতিকার ঘরে থাকবেন অবস্থান করবেন তারা কিন্তু বহুদিন দীর্ঘায়ু হবে এরকম একটা সম্ভাবনা আছে তারপর আছে নবমে নবমে যদি শনি থাকেন তাহলে কিন্তু ধনক্ষয় ক্ষয় হবে নবমেও খুব একটা ভালো না নবম করে জন্ম ছকে জাতক জাতিকার যদি শনি অধিষ্ঠান করেন তাহলে কিন্তু ধন ক্ষয়ের যোগ আমি দেখতে পাচ্ছি এবার দশমে দশমে যদি শনি আপনার জন্মছকে অবস্থান করেন তাহলে রোগ নাশ হবে ও মানসিক উদ্যোগ হবে মানে একদিক দিয়ে রোগ নাশ হবে মানে শনি যদি দশমে থাকেন তাহলে অসুখ বসুখ থাকলে সেটা সেরে যাবে কিন্তু একটা মানসিক উদ্বেগ সবসময় থাকবে শনি আবার মানসিক উদ্বেগ ঘটিয়ে দেয় সেটা কিন্তু সবসময় থাকবে এবার একাদশে শনি একাদশে যদি শনি থাকে একাদশে সাধারণত বৃহস্পতি থাকলে খুবই ভালো হয় লোকে বলে তোর একাদশে বৃহস্পতি পড়েছে তোর এখন খুব ভালো হবে সেটা শনির ক্ষেত্রেও দেখছি আমি তাই হবার একটা ব্যাপার আছে শনি যদি একাদশে থাকেন তাহলে কিন্তু বৃত্ত লাভ হবে খুব টাকা পয়সা হবে বৃত্তলাভ হবে সুনাম হবে এইগুলো সব কিন্তু হবে শনি যদি একাদশে থাকেন এবং শনি যদি দ্বাদশে থাকেন তাহলে কিন্তু অনর্থ হবে এটা আবার আমি খুব খারাপ দেখলাম শনি যদি দ্বাদশে থাকেন তাহলে কিন্তু একটা অর্থ নাশের যোগ আছে অনর্থ যোগ আছে এগুলো সম্ভাবনাগুলো আছে এইটা দিয়ে আজকে আমার শনির গোচর ফল যে আছে সেটা আলোচনাটা আমি সমাপ্তি করলাম এবারে আমি জানতে চাইব যে শনির দৃষ্টি যদি জন্মপত্রিকায় কোন কোন ঘরের উপর থাকে হ্যাঁ এটা একটা ব্যাপার আছে যে এক একটা গ্রহের দৃষ্টি জন্মপত্রিকায় দৃষ্টি তো ঘরের উপর থাকে না তো সেই জন্য শনির দৃষ্টিও এক একটা ঘরের মধ্যে থাকে তো শনির দৃষ্টি জন্মপত্রিকায় কোন কোন ঘরে থাকে দেখুন তৃতীয় ঘরে থাকে শনির দৃষ্টি জন্মপত্রিকায় কিন্তু তৃতীয় ঘরে থাকবে এবং শনির দৃষ্টি আপনার সপ্তম ঘরে থাকবে তৃতীয় ঘরে থাকবে এবং সপ্তম ঘরে থাকবে এবং তারপর শনির দৃষ্টি দশম ঘরে থাকবে তাহলে আমরা দেখতে পাচ্ছি কি কি শনির দৃষ্টি থাকছে তৃতীয় ঘরে শনির দৃষ্টি থাকছে সপ্তম ঘরে এবং শনির দৃষ্টি থাকছে দশম ঘরে বেশ আমি এরপরে যেটা জানতে চাইব সেটা হচ্ছে এই যে বর্তমান অবস্থা এই অবস্থার পরিপ্রেক্ষিতে উনি যদি কিছু আলোচনা করেন হ্যাঁ দেখুন বর্তমান যে মানে অবস্থাটা যাচ্ছে এখন আমাদের তো সে অবস্থাটা তো আপনারা সকলেই জানেন যে এখন কিভাবে অবস্থাটা আমাদের যাচ্ছে খুব জটিলতার মধ্যে খুব জটিল অবস্থার মধ্যে দিয়ে আমরা কিন্তু এখন অতিবাহিত করছি কেন করোনা মহামারী সারা বিশ্বে এসে গেছে এবং করোনা মহামারী বিশ্বে আসার জন্য প্রত্যেকটা দেশে মানে বহু মানুষ মারা গেছেন এবং লকডাউন হয়ে গেছে একটা পুরো লকডাউন গেছে সর্বদেশে এবং আমাদের দেশেও পুরো লকডাউন তারপর এখনও লকডাউন যাচ্ছে ভেঙে ভেঙে যাচ্ছে কিছু কিছু এর জন্যে স্কুল কলেজ সব বন্ধ হয়ে গেছে এবং তার জন্যে আপনার অফিস কাছারি যা কিছু ছিল পুরো লকডাউনে তো সব বন্ধ ছিল এখন কিছু কিছু খুলেছে কিন্তু লোকাল ট্রেন এখনও খোলেনি স্কুল কলেজ খোলেনি কিছুদিন ব্যাঙ্কও বন্ধ ছিল এখন ব্যাঙ্ক কিছু কিছু খুলেছে একটা সময়ের মধ্যে ব্যাঙ্ক হচ্ছে তো এখনও খুব একটা কিন্তু সব কিছু মানে সিধে হয়ে যায়নি এখনও মানে মানুষ অসুবিধার মধ্যে দিয়ে চলছে এটা আপনারাও সবাই দেখছেন আপনারাও জানেন আমিও এটা বলছি মানুষের যেটা রুজি রোজগার মানুষের যেটা রুজি রোজগার সেই লকডাউনের সময় তো একদম বন্ধ হয়ে গিয়েছিল এবং প্রচুর অসুবিধার মধ্যে ছিল প্রচুর অসুবিধার মধ্যে সেই সময় আমাদের মহামান্য সরকার থেকে মানুষের প্রতি দয়াবান হয়ে অনেক ফ্রিতে রেশন দিয়েছে অনেক রকমভাবে সাহায্য করেছে অনেক রকমের সিকি এ নিয়েছে আপনার যাতে উদ্যোগ নিয়েছে যাতে মানুষের ভালো হয় এখন আমাদের বর্তমান যে সরকার যাচ্ছে পশ্চিমবঙ্গে ওনারা তো অনেক ভালো ভালো উদ্যোগ নিয়েছেন সুন্দর সুন্দর উদ্যোগ আগে যেমন ছিল ডাক্তারি পড়তে গেলে গরিবের কোনো সুযোগ ছিল না টাকা কোথায় পড়বে কি করে কিন্তু এখন মহামান্য সরকার থেকে উদ্যোগ নিয়েছেন ওদের কি একটা কার্ড দেবেন এবং এর জন্যে ব্যাংক থেকে ওর ওনারা অনেক লোন পাবেন এই ধরনের উদ্যোগ অনেক হয়েছে এবং মহামান্য সরকার থেকে এই ধরনের স্টুডেন্ট ক্রেডিট কার্ড স্টুডেন্ট কার্ড একটা ক্রেডিট কার্ড ক্রেডিট কার্ড সেখানে একটা লিমিট থাকবে এবং ছাত্রছাত্রীরা তাদের পড়াশোনার জন্য ব্যাংক থেকে সেই টাকা তুলতে পারবে যেরকম ভাবে আমরা এটিএম ব্যবহার করে টাকা তুলি সেরকম ভাবেই তবে সেটা তাদের শুধুমাত্র পড়াশোনার জন্যই তারা খরচা করতে পারবে আচ্ছা আচ্ছা এবারে আমি আমার পরের প্রশ্নে চলে যাব শনির সাড়ে সাথে নিয়ে আমি কিছু জানতে চাইব শাস্ত্রীজির কাছে হ্যাঁ ওটা নিয়ে আমি আলোচনা করব ওর আগেও এই আলোচনাটা আমার শেষ হয়নি আমি এই আলোচনাটা আর করে দিই কেন যে এই খারাপ মানে যে অবস্থাটা চলছে এর মধ্যেও কিছু ভালো খবর আছে কেন সব ভ্যাকসিনগুলো আবিষ্কার হয়ে গেছে যেমন ধরুন কোভ্যাক্সিন আবিষ্কার হয়েছে ইন্ডিয়ার এবং ব্রিটেনের কোভিশিল্ড রাশিয়ার স্পুটনিক ভি আমেরিকার জনসন জনসন মডার্না ফাইজার এগুলো সব মানে এসে গেছে এবং ইন্ডিয়ার মধ্যেও এগুলো প্রযোজ্য হচ্ছে এবং আমরা দেখেছি যে এই যে আপনার করোনা ভাইরাসের যেটা পূর্বাভাস এটা আমরা অনেক দিন আগে কিন্তু পেয়েছি কেন দেখুন মহামারীর পূর্বাভাস আমরা ষোলোশো শতকে ফরাসি জ্যোতির্বিজ্ঞানী ভবিষ্যৎ বক্তা পদার্থবিদ নস্টার দামুস তার বই দি প্রসেসিস থেকে আমরা এটা জেনেছি উনি লিখে গিয়েছিলেন যে একটি ভাইরাস পৃথিবীর উপরে প্রভাব বিস্তার করবে এবং এর জন্যে বহু মানুষের মৃত্যু হবে সারা পৃথিবী জুড়ে এবং এটি একটি এশিয়ার দেশ থেকে উৎপত্তি হবে এটির এই ভবিষ্যৎবাণীটা কিন্তু অক্ষরে অক্ষরে মিলে গেছে এখন বর্তমানে দেখুন জ্যোতিষরা বিজ্ঞানীরা বলছেন যে চাঁদের যে এই যে ঘূর্ণনটা হচ্ছে মানে পৃথিবীতে আমরা আছি এবং পৃথিবীকে বেষ্টনী করে যে চন্দ্র ঘুরছেন এর জন্যে পৃথিবীতে জোয়ার ভাটা হয় কিন্তু এমন একটা দিন মানে আসছে যাতে এই চাঁদের ঘূর্ণনের জন্য পৃথিবীর সমুদ্রেতে জলোচ্ছ্বাস দেখা দেবে এবং এতে বহু দেশ কিন্তু ডুবে যাবে এবং আমাদের ভারতের মধ্যে চেন্নাই বম্বে কোচি এই ধরনের যেসব হিসগুলো আছে এগুলো কিন্তু মানে ডুবে যাওয়ার একটা সম্ভাবনা আছে কিন্তু নাসা বলছেন যে পৃথিবীর ঘূর্ণনের গতিরও অনেক আপনার মানে চেঞ্জ হয়ে গেছে পৃথিবী এখন চব্বিশ ঘন্টার জায়গায় তাড়াতাড়ি ঘুরে যাচ্ছে এর ফলে সময়ের হিসাব গণনা সব মানে ওলট পালট হয়ে যাবার সম্ভাবনা দেখা দিচ্ছে পূর্বের সময়ের গণনা সব অঙ্কই ঠিক ঠিক এখন কিন্তু মিলবে না বর্তমানে ঘূর্ণনের সঙ্গে পূর্বের ঘূর্ণনের সময়ের হিসাব মিলছে না জ্যোতির্বিজ্ঞানীরা আপ্রাণ চেষ্টা করছেন এর একটা সমাধান খুঁজে বার করার জন্যে বর্তমান পরিস্থিতি সব ক্ষেত্রেই খুব মানে জটিল অবস্থা ধারণ করেছে এবার আমি ওনার যে চ্যাপ্টারটা সেটা নিয়ে আলোচনা করবো উনি আরেকবার আমাকে ওই হ্যাঁ আমি আলোচনার মাঝখানেই একটা প্রশ্ন রেখেছিলাম প্রশ্নটা আমি আরেকবার করছি যে শনির সাড়ে সাতি নিয়ে আমি কিছু জানতে চাইবো আমাদের দর্শকের তরফ থেকে অনেকেই এই প্রশ্ন রেখেছেন আমাদের কাছে সুতরাং যিনি বিশেষজ্ঞ তার থেকেই আমরা জেনে নেব শনির সাড়ে সাতি সম্পর্কে সাড়ে সাতি নিয়ে আমি এবার আলোচনায় আসবো আমি একটা অন্য আলোচনার মধ্যে চলে গিয়েছিলাম যার জন্য ওনাকে আবার এই প্রশ্নটা আমি করতে বললাম শুনুন শনির সাড়ে সাতিটা কি জিনিস শনি সাড়ে সাথে মানে শনিদেব আমাদের শাস্ত্র খুব বৃদ্ধ লোক শনিদেব খুব বৃদ্ধ লোক উনি একটা লোহার রথে চড়ে ঘুরে বেড়ান এবং বৃদ্ধ অবস্থায় উনি লোহার লোহার রথটা খুব ভারী এই জন্য ঘুরে বেড়ান বলে যে ওনার একটা রাশি থেকে একটা রাশিতে যেতে অনেক সময় লাগে অন্য অন্য গ্রহরা খুব তাড়াতাড়ি একটা রাশি থেকে আর একটা রাশিতে যান কিন্তু শনিদেব এটা করতে পারেন না বৃদ্ধ এবং লোহার রথে করে ঘোরেন এর জন্যে ওনার এক একটা ঘর থেকে চেঞ্জ হতে হতে আড়াই বছর সময় লাগে শনিদেব যদি একটা রাশিতে থাকেন সেখানে আড়াই বছর থাকবেন তারপর যদি আর একটা রাশিতে থাকেন আড়াই বছর থাকবেন তাহলে তারপরে আরেকটা রাশিতে থাকবেন আড়াই বছর থাকবেন এবং যে রাশিটায় থাকবেন শনিদেব আড়াই বছর সেটার আগের রাশিটাকেও দেখবেন পরের রাশিটাকেও দেখবেন এই তিনটে রাশিকে উনি কিন্তু দেখবেন এইভাবে দেখতে দেখতে আড়াই বছর আড়াই বছর আড়াই বছর করে যাবেন এটাই হচ্ছে শনির সাড়ে সাতি আড়াই 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 তো এটাতে হচ্ছে কি ব্যাপারটা যে এই শনির সাতি প্রত্যেক জাতক জাতিকার জীবনেই আসে এবং এই সময়টা কিন্তু খুব খারাপ যায় খুব খারাপ যায় এবং মানে জাতক জাতিকা আমার কাছে অনেক এসেছে ক্লায়েন্ট আমি দেখেছি তারা সব নাবুত হয়ে যাচ্ছে আমি তাদের একটা কথাই বলি যে তোমরা এই সময়টা খুব সৎভাবে থাকো শুভভাবে থাকো এবং তোমরা যদি সৎ কাজ করে আসো তাহলে কিন্তু এই যে সাড়ে সাতির কুপ্রভাব এটা তোমরা অতটা পাবে না শনি সাড়ে সাতই একটা ভীষণই রকম দুর্ভাগ্য নিয়ে আসে এরকমই একটা ধারণা রয়েছে আমাদের কাছে যতটুকু আমরা আমাদের সীমিত জ্ঞানের মধ্যে থেকে জানতে পেরেছি আজকে অনেকটাই জানতে পারলাম কাছ থেকে এবং উনি খুব সহজ এবং সুন্দর ভাষায় আমাদেরকে বোঝালেন যে শনিদেব বৃদ্ধ মানুষ বৃদ্ধদের কিন্তু চলাফেরা করতে জোয়ানদের থেকে অনেকটাই বেশি সময় লাগে এবং তার রথটাও যথেষ্ট ভারী সেটা টেনে নিয়ে যেতে লোহার রথ যার ফলে সেটা অনেকটাই ভারী এবং সেটাও টেনে নিয়ে যেতে সময় লাগে যার ফলে দুয়ে মিলে তার এক স্থান থেকে আরেক স্থানে যেতে সময়টা লেগে যাচ্ছে আড়াই বছর আড়াই বছর হ্যাঁ এবং যেহেতু এই আড়াই সুতরাং আড়াই 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 করে সম্পূর্ণটা দাঁড়াচ্ছে গিয়ে সাড়ে সাত তো এই ছিল আজকের আমাদের আলোচনা এবং আগামী পর্বে আমরা আশা করছি শাস্ত্রজিৎ থেকে আরও বিশদে আরও অনেক রকম বিষয় জানতে পারবো আজকে যেহেতু আমাদের অনুষ্ঠান এখানেই শেষ করতে হবে আমরা আপনারা জানেন আমাদের সময় সীমিত থাকে তো আজকে আমাদের সময় একেবারেই শেষের দিকে এসে উপস্থিত হয়েছে তো আজকে আমরা অনুষ্ঠান এখানেই শেষ করছি আপনারা সকলে সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন ক্লোভ টিভি সবার পাশে সবার সাথে নমস্কার 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 নমস্কার